নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। শ্রীকোনায় যুবকের পচা গলা লাশ উদ্ধার, ছুটে গেলেন ম্যাজিস্ট্রেট। বিন্যাকান্দিতে ব্যাংকের কার্যালয় ও এটিএমে চোরের হানা, তদন্তে পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে সোমবার এলাকাবাসী মন্ত্রী অতুল বরাকে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ বাধার সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা শিলচর মণিপুর সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ করেন। শিলচর বিমানবন্দর থেকে মন্ত্রী অতুল বরার কনভয় মধুরা পয়েন্ট এলাকায় পৌঁছলে রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডের শতাধিক পুরুষ ও মহিলা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় প্রশাসনের উপর অবৈধভাবে উচ্ছেদ চালানোর অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রংপুর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উল্লেখ্য, কেন্দ্র সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে শিলচর মণিপুর রোডে নতুন করে 4 লেনের সড়ক নির্মাণ করা হবে। প্রশাসনের তরফে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্ত করা হয়েছে। গতকাল দেখা গেছে নতুনভাবে নির্মিত হতে যাওয়া সড়কের জন্য স্থানীয় প্রশাসন বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রংপুর প্রথম দ্বিতীয় খণ্ডের বেশ কিছু এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অনেক বাড়িঘর সহ ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এলাকায় দীর্ঘদিন যাবৎ সরকারি জমিতে বসবাস করে আসছেন শতাধিক পরিবার। এই পরিবারগুলোকে সেই জমি থেকে উচ্ছেদ করেছে প্রশাসন। প্রশাসনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ না করেই সম্পূর্ণ অবৈধভাবে হঠাৎ বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে। উচ্ছেদের আগে স্থানীয়দের আগাম নোটিশ প্রদান করা হয়নি বলে অভিযোগ। এদিকে সোমবার শিলচরে উপস্থিত হয়েছেন মন্ত্রী অতুল বরা। মন্ত্রীর আসার খবর পেয়ে উচ্ছেদিত জনগণ একটি স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শতাধিক মহিলা পুরুষ শিলচর মণিপুর রোডের জিরো পয়েন্টে জমায়েত হয়ে অতুল বরার কনভয় আটকানোর চেষ্টা করেন, কিন্তু মন্ত্রীর কনভয় স্থানীয় জনগণকে এড়িয়ে চলে যায়। ফলে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা শিলচর মণিপুর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা প্রতিবাদ সাব্যস্ত করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনের কর্মকর্তা এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের প্রতিশ্রুতি দিলে তারা সড়ক অবরোধ মুক্ত করেন। স্থানীয়রা অতি সত্বর তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। আমরা ভারতমালা রাস্তা এদিকে রাস্তা আছে, এদিকে আছে নদী। আমরা তো জিরাতের পয়সা জিরাতে আমরা তো কিছু চাই না, আমরা করে আমরা জিরাতের পয়সাটা দিলাম। আমরা বাচ্চা কাচ্চা লইয়া হয়ে যেতাম, সব অসুখ বিসুখ বাচ্চা কাচ্চা ছোটো ওরা সব আছে নানি। আমরা বসত হঠাৎ কালকে গিয়ে তারা ডজা রোজা লাগাইয়া ভাঙি দিল। আপনি কোনো আপনারা নোটিশ দিছে না, তারা তারা আপনারা সিগনাল দিল না, কিছু করলো। আমরা সিগনাল দিলাম, আমরা সিগনালের দ্বারা দাম দিল না, তারা গেল টানিয়া। বিজেপি সরকারে ভোট দিয়া ও আমরা ভালো কাজ করছি নি, আমরা এই ভালো কাজ করছি নি। যদি পাবলিক হইয়া সরকারে যদি ভোট না দিতে তারা ভোট করতে পারতে। এমএলএ মিনিস্টার বললো কেমনে বলছে কেমনে, পাবলিক না তারা সাহায্য করে না, তা আমরা কেমনে সাহায্য হইতাম। আজ ইধর আয়ে থে স্যার, হাম লোগ অতুল পুরা সার সে বাত করনে কে লিয়ে কি হাম লোগো কো কোই সহায়তা মিল জায়ে, লেকিন ম্যাডাম নে আকে বোলা ঠিক হ্যায় রুকো হাম মিলনে কা লাইন করকে দেগা। হাম লোগ কো বোলা এক সাইড মে যাও ভেজ দিয়া, বাদ মে স্যার জব আয়ে তো রাস্তা ব্লক করকে উধর ছোড় দিয়া, স্যার হাম লোগ কো মিলনে ভি নেই দিয়া, ইসলিয়ে হাম লোগ বাধ্য হকে রোড ব্লক করনে মে পড় গে। হাম লোগ কা মাঙ্গে কি সরকার হামারি বাত কো সমঝে, আমরা দুঃখ কো সমঝে, ওর হামারা জো ক্ষতিপূরণ হ্যাঁ ও দে, হামলোগকে বচনে কা কোই উপায় মিলে এসা সরকার সে বিনোদ হ্যাঁ আমরা অনুরোধ হ্যাঁ। নাই মিলেগা তো স্যার হাম আপনা প্রাণ ত্যাগ করনে কে লিয়ে বাধ্য যায়েঙ্গে, ওর কোই উপায় নেই হ্যাঁ, হামলোগকে উপর সে ঘর তোড় কে লে যাইয়ে, ওর কোই চারা নেই হ্যাঁ। শহরতলির শ্রীকোনা বাংলাঘাটে এক যুবকের পচা গলা লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার স্থানীয়রা এলাকায় দুর্গন্ধ পেয়ে পাশের একটি জঙ্গলে এক যুবককে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে।
মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য, রাস্তার পাশের জঙ্গলে আগেও এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। জনশূন্য এই রাস্তায় দিনরাত প্রায়ই বিভিন্ন বাহন দাঁড়িয়ে থাকে, ফলে জনশূন্যতার সুযোগ নিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ স্বাভাবিক হয়ে উঠেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকার জনগণ রাস্তার পাশের জঙ্গলটি পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাস্তায় স্ট্রিট লাইট বসানোর দাবি জানিয়েছেন। এটা হলো একটা ঐতিহাসিক মন্দির চৈতন্য মহাপ্রভু, কিন্তু এখানে ওই জঙ্গল লাগিয়ে রয়েছে রাস্তার ধারে, হ্যাঁ, এবং অন্ধকার থাকে। রাত্রে রাতে এখানে কিছু লাইটের ব্যবস্থা করিয়া দেওয়া হয় আর জঙ্গলগুলো সাফ করা হয়। এই জঙ্গলের সুবাদে এই এরকম দুর্ঘটনা হয়। তো 8-10 বছর আগে আরেকটা ঘটনা হয়েছিল এইটা, আর রাত্রেবেলায় এখানে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো দেখাতেও অসুবিধা, সে কোন সময় কোন কাজ করে এটা তো বলা মুশকিল। এর জন্য আমি দেশের কাছে, সরকারের কাছে, দোষের কাছে এইটাই চাই যে এখানে একটা লাইট দেওয়া হোক, জঙ্গলগুলো সাফ করিয়া দেওয়া হোক, আর এখানে কোনো গাড়িগুলো রাত্রে রাত্রে না থাকে এই ব্যবস্থাটা করা। আপনার লাস্টটা কোন সময় দেখছো? লাস্টটা আমরা দেখছি 11টা। আজকে এই জায়গাটার নাম কি? তা এর নাম রামপুর কলোনি, আর মহাপ্রভুর বাড়ির হিসাবে নবটাকা দক্ষিণ, মানে বাংলাঘাট, বাংলাঘাট পুষ্টাবিশ, বাংলাঘাট সিগুনা, বাংলাঘাট পুষ্টাবিশ, বাংলাঘাট। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি, ছোটমামদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা কার্যালয় ও একই সঙ্গে থাকা এটিএম কাউন্টারে হানা দিয়েছে নিশি কুটুম্বরা। রবিবার রাতে ব্যাংকের শাখা ও এটিএম মেশিন থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় চোরের দল। সকালে স্থানীয় লোকেরা কার্যালয় ও এটিএম এর দরজা ভাঙা দেখে খবর দেন লক্ষ্মীপুর থানায়, সেই সঙ্গে ব্যাংকের ম্যানেজারকেও জানানো হয় বিষয়টি। পরে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। একই রাতে এটিএম কাউন্টার সহ ব্যাংকের কার্যালয়ে চোর হানা দেওয়ার বিষয়টি রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর মিলা হি এসা এক ব্যাংক মে জো শাটার টেম্পারিং কা ইনসিডেন্ট হুয়া হ্যায়। তো ইয়ে সুবহ খবর আনে কে বাদ ম্যানেজার জি অর হাম লোগ সার্কেল অফিস মে সে হাম লোগ ভিজিট কিয়ে হ্যায় সাইট কো অর পুলিশ কো ভি ইনফর্ম কিয়ে থে। তো এসা এক ইনসিডেন্ট হুয়া হ্যায় কি আকে দেখে ব্রাঞ্চ মে ভি থোড়া তোড় ফোড় কা কাম কিয়া হ্যায় অর এটিএম মে ভি, লেকিন না হি তো ব্রাঞ্চ মে না হি তো এটিএম মে কোই মতলব ক্যাশ টেম্পারিং হুয়া হ্যায়। অনলি বাস কোশিশ কিয়া হ্যায় লেকিন কুছ নেই কর পায়ে হ্যায় ক্যুঁকি রাত কো পুলিশ কা পেট্রোলিং থা। ও লোগ হাম লোগ সিসিটিভি ফুটেজ ভি দেখে চার আদমি হ্যায় ইনভলভ ইসমে। তো পেট্রোলিং চল রা থা তো সব ভাগ কে ভাগ কে চলা গিয়া। উন লোগো কা হাথ কুছ থা, কুছ লোকাল এক্সপেক্টস থা, লেকিন উসসে কুছ হুয়া নেহি, সাকসেসফুল কুছ হুয়া নেহি। অর ব্যাংক রা তো তোড় ফোড় কিয়া হ্যায় লেকিন আগার ক্যাশ কোর্ট মে কুছ ও লোগ তোড় নেহি পায়ে তো ক্যাশ বিলকুল সেফ হ্যায়, এটিএম মে ক্যাশ বিলকুল সেফ হ্যায়। আর সিসিটিভি একটিভ থা, সিসিটিভি মে সিসিটিভি কা ফুটেজ কে হিসাব সে চার আদমি ইসমে ইনভলভ হ্যায়। পুলিশ অলরেডি উসকো ইনভেস্টিগেট কর রা হ্যায়। উসমে হাম লোগো কা সার্ভেলেন্স সিস্টেম রহতা হ্যায়, জো ই সার্ভেলেন্স সিস্টেম সেন্ট্রাল মনিটরিং হোতা হ্যায়, উসি কা ফুটেজ হাম লোগো ল ইনফরমেশন ইসকো দিয়ে হ্যায়, আবি ইনভেস্টিগেট চল রা হ্যায়। তোড় ফোড় কিয়া হ্যায় উসমে মেশিন কা থোড়া বহুত টেম্পারিং হুয়া হ্যায়, লেকিন ক্যাশ কা কুছ প্রবলেম নেহি হুয়া হ্যায়, ক্যাশ কুছ লস নেহি হুয়া হ্যায়। ক্যাশ থা উসমে, উসকো ভল্ট কো কুছ ওপেন নেহি কর পায়া হ্যায়। হাম লোগো কা ব্রাঞ্চ কা পিছে সে ও লোগ হাম লোগ জো সিসিটিভি ফুটেজ দেখে ব্রাঞ্চ কা পিছে সে জানা সে টেম্পারি করকে ব্রাঞ্চ মে এন্ট্রি কিয়া হ্যায়, অর এটিএম মে তো সামনে সে শাটার টেম্পার করকে ও লোগ পিছে মতলব এন্ট্রি কিয়া হ্যায়। তো নেই গিয়া, বাস আপকা জো ভল্ট রুম মে উসমে গেট কো বাস তোড় কে অন্দর গিয়া হ্যায়, লেকিন অন্দর কুছ নেই কর পায়া। রবিবার শিলচর রাজভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্য অতিথি তথা এনআইটি শিলচরের পরিচালক প্রফেসর দিলীপ কুমার বৈদ্য। সম্মানিত অতিথি জেলা উন্নয়ন আয়ুক্ত নার্সিং বে, পদ্মশ্রী ডাক্তার রবিকান্না, নেহরু যুব কেন্দ্র সংগঠনের উপপরিচালক মেহবুব আলম লস্কর, সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন পুরসদস্য ঝলক চক্রবর্তী, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস প্রমুখ। এছাড়াও অতিথিদের সাথে উপস্থিত ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি যথাক্রমে দেবাশীষ সোম, সঞ্জীব রায়, অশোক কুমার দেব, গুণাকর দাস, মহুয়া ভৌমিক, আইনজীবী শেখর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু দাস, বিভাস রায়, বিবেক চ্যাটার্জি। সংগঠনের পক্ষে অতিথিদের উত্তরী ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। উদ্বোধনী নৃত্য গণেশ বন্দনা পরিবেশন করে মালবিকা ডান্স একাডেমির শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানে নেতাজি ছাত্র যুব সংস্থার সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী। তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র সভায় তুলে ধরেন। সংস্থার প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক দিলু দাস তার বক্তব্যে নেতাজি ছাত্র যুব সংস্থার বিগত চব্বিশ বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য সহ রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বছর ব্যাপী ২৫টি কর্মসূচির বিবরণ তুলে ধরেন। तो ये जैसे कि बहुत सारा आता है, हमारा ऑफिस में भी आता है, वो लोग आयुष्मान भारत के लिए कुछ कुछ मालूम ही नहीं है, तो ये सब बहुत सारा है। तो एक एनजीओ है कि जो इसमें उसका रोल जो है हमारा फील्ड लेवल पे वो पहुंचने के लिए बहुत सहायता कर सकता है। तो अभी हम देखा हम लोग एनजीओ में बहुत सारा एक्टिविटीज में है, तो हेल्थ सेक्टर में भी है, उसमें भी है, इलेक्शन में है, तो जो आईसी जो हमारा बहुत सारा है, जॉइंट डायरेक्टर ऑल्सो ऑलवेज समथिंग न्यू इज बीइंग लॉन्च, कुछ नया इंस्ट्रक्शन आता है, हमारा एनवाई के डिप्टी डायरेक्टर भी बैठा है, उन लोग का भी गवर्नमेंट ऑफ इंडिया से भी बहुत इंस्ट्रक्शन आता है, तो वो फील्ड में ले जाने के लिए एंड उसके लिए वो एनजीओ अच्छा अच्छा एनजीओ हम लोग बहुत कभी कभी ढूंढने को भी नहीं मिलता है। I NYK will be able to know also because for various programs we used to ask NYK if there are such NGOs who can associate with such program. So इसीलिए हमको खुशी हुआ कि नेताजी युवा संस्था has achieved 25 years 25 silver jubilee तक पहुंचा है, क्योंकि very less NGOs are there who are আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন শিলচর শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সোমবার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে উদ্দেশ্যে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজিকর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়। ফেডারেশন অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছাড় শাখার সহসভানেত্রী ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোনো মহিলাকে এমন ধরনের ঘটনার শিকার হতে না হয়। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গায় আর যেন কোনো মহিলার এমন দুর্ভাগ্য না হয়। ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করে ডক্টর ভট্টাচার্য বলেন, আর যেন কোনো মহিলাকে নিরাপদের অভাবে ভুগতে না হয়, এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি। কলকাতা নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয়। প্রথমত একজন মানুষ হিসেবে, তারপরে একজন মা হিসেবে, তারপরে একজন মহিলা হিসেবে, এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনো দিন ভুগতে না হয়। এইটাই আমাদের জাস্টিস, এটাই আমরা সবার কাছের থেকে চাইব এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবই পাবো। মেয়েদের জন্য মেসেজ আমার তরফ থেকে হলো, প্রতিটি মেয়েকে, প্রতিটি মা, বাবা বা গার্জিয়ান যারা আছেন, অবশ্যই যেন তাদেরকে এমনভাবে গড়ে তোলেন স্বাবলম্বী। প্রতিটি মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্যর দিকে যাতে নজর দিয়ে এমনভাবে তারা তৈরি থাকে যাতে তারা নিজেরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এবং প্রশাসনের কাছে আমার একটা নিবেদন যে কোনো একটা মোবাইল নাম্বার, কোনো একটা অ্যাপ তৈরি করা হোক যাতে করে আমরা যেখানেই যখনই বিপদে পড়ি না কেন সঙ্গে সঙ্গেই যাতে আমরা কারোর কাছে সেই খবরটা পৌঁছে দিতে পারি, সেটাই আমার মেসেজ। শিলচর মালুগ্রামের এক বিবাহ ভবনে রবিবার বাঙালি পরিষদ আসামের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সহ আমন্ত্রিত অতিথিদের বরণ করে সম্মানিত করেন আয়োজকরা। সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি পরিষদকে জেলা ও আঞ্চলিক স্তরে মজবুত তথা শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, আসামে 80 লক্ষ হিন্দু বাঙালিরা যুগ যুগান্তর ধরে বসবাস করে আসার পাশাপাশি গত ৫০০ বছর ধরে বিভিন্ন
জাতীয় জনগোষ্ঠীর জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের সম্প্রীতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে পরিষদ আসামের সকল জাতি জনগোষ্ঠীকে খিলঞ্জিয়ার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু এরপরও বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়ে বিষয়টিতে কর্ণপাত করেনি। বিভিন্নভাবে আসামের হিন্দু বাঙালিরা রাজনৈতিক বলির শিকার হয়েছেন। কংগ্রেস যেভাবে প্রতারণা করে গেছে, ঠিক বিজেপিও একই পথ অবলম্বন করে আসামের হিন্দু বাঙালিদের নানা স্বপ্ন সহ বিভিন্ন প্রলোভন দিয়ে চলছে। এদিন আলোচনা করার পাশাপাশি আসামে বসবাসকারী হিন্দুদের জমির পাট্টা প্রদান, ডিটেনশন ক্যাম্প থেকে মানুষকে মুক্তি দেওয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে হিন্দু বাঙালিদের চাকরি প্রদান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আপনারা ভালো করে জানেন, অসমে বরাক ব্রহ্মপুত্র নিয়ে আমরা 60 লাখের ঊর্ধ্বে বাঙালি হিন্দু আছি, কিন্তু আমাদের অসমের বাঙালি হিন্দুদের অনেক সমস্যা আমরা দেখলাম বিগত দিনে। আমাদের যেগুলো সমস্যা, এই সমস্যাগুলো দেখলাম সমাধানের জন্য রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলই মানে আপনার কী কয় তাদের যেটা ইচ্ছা সেই ইচ্ছা শক্তির নাই। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি অরাজনৈতিকভাবে আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা যদি আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে নিশ্চয়ই সমাধান হবে। আর সেই উদ্দেশ্যে নেই এই বাঙালি পরিষদ অসমটা, আগে ছিল সারা আসাম বাঙালি পরিষদ, এখন রেজিস্টার হওয়ার পরে নাম হয়েছে বাঙালি পরিষদ অসম। আর বিগত দিনে আমরা বাঙালি হিন্দুর সমস্যার জন্য বিভিন্ন কার্যসূচি নিয়েছিলাম, আমরা সফলও হয়েছি তাতে। আর আমরা আশাবাদী আগন্তুক দিনে আসামের সমগ্র আসামের যে বাঙালি হিন্দু বরাক ব্রহ্মপুত্র তাদের একতাবদ্ধ করে আমরা যদি আমাদের দাবিগুলো সঠিকভাবে উত্থাপন করি, নিশ্চয় আমাদের সমস্যাগুলো সমাধান হবে। বাঙালি পরিষদ অসমের বরাকের 3টা জেলাতে জেলা সমিতি হয়েছে, আর আমরা রাজ্যিক সমিতির লোকেরা আসামের বিভিন্ন জেলায় যাচ্ছি, জেলার যে কার্যনির্বাহী সদস্য তাদের সঙ্গে মত বিনিময় করছি, কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমরা আলোচনা করি শুনি, এবং আমরা পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা চিন্তাভাবনা করি। সোমবার সাংবাদিকের মুখোমুখি হয়ে জুবের আরামের উপর মিথ্যা অভিযোগের প্রতিক্রিয়া দেন এম হিফজুর রহমান লস্কর। তিনি বলেন, অনলাইন ট্রেডিং নামে মিথ্যা অভিযোগ এনে জুবায়ের আনামের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। তিনি বলেন, জুবের আনাম গোটা আসামে যেভাবে বন্যার সময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন তা প্রশংসার যোগ্য। জুবায়ের এ ধরনের দূরদর্শিতা রোধ করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে, তাই জুবায়ের আনামকে ট্রেডিং এর নামে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানো হচ্ছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম হিফজুর রহমান লস্কর। জুবায়ের আনাম মহাশয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি চরম বার্তা দিতে চাই। একজন যুব নেতা, বরাকের উজ্জ্বল নক্ষত্র, যিনি আমাদের বরাক উপত্যকার আগামী দিনের আশার আলু, জুবাইর আনাম মহাশয়ের বিরুদ্ধে মন গড়া মন্তব্য কেউ করবে আমরা বসে থাকব না। জুবাইর আনাম সাহেবকে আমি দীর্ঘ 15 বৎসর দেখেছি, ওনার রাজনৈতিক এবং সামাজিক দূরদর্শিতাকে আমি আন্তরিকভাবে সমর্থন জানাই। আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি একটা পোর্টাল নিউজ কীভাবে, কার ইন্ধনে, কার ষড়যন্ত্রে জুবের এনাম সাহেবকে মান সম্মান নষ্ট করার জন্যে উঠে পড়ে লেগেছেন। আমরা জুবের এনাম সাহেবের পক্ষে আছি, আগামী দিনেও থাকব। আমরা পোর্টাল নিউজ যেটা আছে, বানি নিউজ যেটা আছে, সেই কর্মকর্তাদেরকে আমি চরম বার্তা দিতে চাই। এভাবে উইদাউট এভিডেন্স, আপনাদের কাছে কোনো তথ্য নেই, আপনারা সেই বরাকের যুব নেতা জুবায়ের এনাম সাহেবকে এভাবে মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না। সমস্ত বরাকের দল সংগঠন জুবায়ের এনামের পাশে আছেন, আমরাও জুবায়ের এনামের পাশে আছি। এ ধরনের মন গড়া মন্তব্য থেকে বিরত থাকার জন্যে আমি সেই বাণী নিউজকে চরম বার্তা দিচ্ছি। এবার আসামে নীতিশের দল জেডিইউ দিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে প্রত্যেক জেলায় কমিটি গঠন করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে আরো চাঙ্গা করতে হাইলাকান্দিতে জনতা দল ইউনাইটেড জেলা কমিটি গঠন করা হয়েছে। জনতা দল ইউনাইটেড ভারতের একটি রাজনৈতিক দল। এই দলের প্রধান হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি বর্তমান ভারতের এনডিএ সরকারের সঙ্গে শরিক। রবিবার আলগাপুর বাজারে আসাম রাজ্য সভাপতি পরেশ নাথ, রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ ফুকনের নির্দেশে জেডিইউ হাইলাকান্দি জেলা কমিটি গঠন করার উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভার হাফিজ শহীদ আলমেদ মজুমদারকে সভাপতি ও পদ্মপ্রদা সিনহা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। উপসভাপতি শহীদুল ইসলাম লস্কর, কোষাধ্যক্ষ জাকির হোসেন লস্কর সহ
সাধারণ সম্পাদক মৌলানা আবুল কালাম লস্কর ও মুহিত হাসান লস্কর, আব্দুল আজিম বড়ভুয়া সহ অন্যান্যরা। এদিন সভায় উপস্থিত ছিলেন বরাক ভ্যালির ইনচার্জ মেহবুব রহমান বড়ভুয়া বাপ্পি, শিলচর জেলা সম্পাদক জাকারিয়া মজুমদার। আসামে জেডিইউ দলের এমন কাজকর্ম আমরা চালিয়ে দিতেছি। বর্তমানে আমরা গোটা আসামের সব ডিস্ট্রিক্টে আমরা গঠনমূলক কাজ চলতেছে। বর্তমানে আমার এই বরাক ভ্যালির তিন ডিস্ট্রিক্টের মধ্যে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমাসা সবই হয়ে গেছে এবং আজকে এই হাইলাকান্দিতে এই ডিস্ট্রিক্ট কমিটির পুনর্গঠন হয়েছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আসছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা কাজকর্ম এগিয়ে নিতেছি এবং জেডিইউ দলের কাজকর্ম বিহারে অনেক ভালো। আমরা বাকি দল থেকে এই দল বর্তমানে এই ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে এবং সবাইকে আমরা আমার এই প্রেসমিটের মাধ্যমে জানাই যে আমরা সবাই, আপনারা সবাই এই জেডিইউ দলের কর্ম। আল তাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া জোরদার চলছে। এই পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল 10 সেপ্টেম্বর, কিন্তু বরাক উপত্যকা বিভিন্ন এলাকায় বারবার বন্যায় কবলিত হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত এই পরীক্ষার আবেদন করতে পারেনি। সোমবার সাংবাদিক সম্মেলনে পরীক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীরা বিভিন্ন অসুবিধার প্রতি বিবেচনা করে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শেষ তারিখ আরও 4 দিন বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীরা আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। পরীক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষার নিয়ন্ত্রক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল তাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপামর জনসাধারণ, অভিভাবক তথা শিক্ষাবিদগণের সক্রিয় সহযোগিতা আমি কামনা করছি। এ ব্যাপারে পরীক্ষার ডেট সংক্রান্ত আর কিছু বিষয় রয়েছে যা আলোচনা করবেন আমাদের পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার ডক্টর ইবজুর রহমান। সম্মানিত জনসাধারণ, আপনারা হয়তো অবগত আছেন যে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল 10ই সেপ্টেম্বর, কিন্তু বরাক উপত্যকায় বারবার বন্যায় প্লাবিত হওয়ার জন্য এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য এক্সামিনেশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে উক্ত পরীক্ষায় আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বরের পরিবর্তে 14 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। শ্রীকোনায় যুবকের পচা গলা লাশ উদ্ধার, ছুটে গেলেন ম্যাজিস্ট্রেট। বিন্যাকান্দিতে ব্যাংকের কার্যালয় ও এটিএম এ চোরের হানা, তদন্তে পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।